কালকে রাত্রের বেশ ডাল আছে আর সকালবেলা বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ ভাত, তো সেটা দিয়ে সকালে খাওয়া দাওয়া হবে। এই যে আলু সেদ্ধ ভাত। হ্যাঁ গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার্স ব্লগ। আই হোপ কি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। নতুন আর কি দিনে নতুন আর কি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো তোমরা ভিডিওটা মাস স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সকাল সকাল মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ঘরের সব কাজকর্ম সেরে নেবো, তোমরা সঙ্গে থাকো। সকালে ওঠার পর এত কাজ থাকে না, বিছানা গুজরানোটা মানে সব থেকে লাস্টেই হয়। রোজদিন ভাবি যে আগে বিছানা তুলবো ও তারপর বাকি কাজ করব। অ্যাকচুয়ালি বিছানাটা আগেই তুলতে হয়, বাসি বিছানা ছেড়ে যেতে নেই, কিন্তু আমার সেটা আর হয়েই উঠে না। এই দেখুন না, তোমাদের রান্নাবান্না করে তোমাদের দাদাকে খাইয়ে ডিউটি পাঠানোর পর ছেলেকে একটুখানি খাওয়ালাম, ছেলে রিল্যাক্স করে, আর তারপর এলাম বিছানা গুজাতে। এবার আমি বিছানা টিছানা গুজাবো, গুছিয়ে ঘর দোর মুছে বাসন টাসন পড়ে আছে সব কিছু ক্লিন করে নেব। আর গরম পড়ার পর থেকে কী কী হয় বলো তো, এই কাপড়গুলো বেশিরভাগ সময় বিকেলবেলা ধুয়ে দিই, মানে কোনো সময় স্নানের সময় ধুয়ে দিই, যেমন দুপুরবেলা। তখন কী হয় মানে আরও তো দুটো রুমের মানুষ আছে, তো ওরা বেলকনিতে কাপড় মেলে দেয়, তো সেইখানে আমার কাপড় মেলার জায়গা থাকে না, তো বালতিতে পড়ে থাকে, তো বিকেলবেলা সেই মেলে দিতে হয়, বিকেলবেলাই দিই। তখন যে শুকনো কাপড়গুলো পরের দিন মানে কালকে, যেমন আজকে ধুয়ে দেবো তো কালকেই সব শুকোবে, তো পরের দিনই ভাঁজ করতে হয়। তো গাইস আমি স্নান করে চলে এসেছি, আমরা মাছেলের স্নান টান করা হয়ে গেছে। আর এই যে দেখো গাছে দু তিনটে ফুল ফুটেছে, তো ভাবলাম যে ঠাকুরকে তো দিচ্ছি কেনা ফুল দিয়ে, তার মধ্যেই দু তিনটে ফুল গাছে যখন ফুটেছে সেগুলো দিয়েও দিই। তো স্নান করে এসে এইদিকে ঠাকুরের ফুল টুল সব রেডি করে নিয়েছি, এবার পুজোটা দিয়ে দেবো। আর আমার ঘরে তো শুধু শিব ঠাকুরই রেখেছি, আমি ওনাকে প্রচণ্ড ভালোবাসি আর ওনার সবসময় ওনার পূজাটাই করি। আর বাকি ঠাকুর রাখার, আমার তো জানো মন্দিরটা ছোটো, ঘর ছোটো, তো অন্য কোনো ঠাকুর রাখিনি। তো এইদিকে দেখো ঠাকুর দিয়ে মোটামুটি চুল টুল ঠিক করে সিঁদুর টিঁদুর পরে নেবো, সিঁদুর পরে আর ঠাকুর দিতে যাইনি আজকে, আগে না হলে অন্যদিন আগে পড়িনি, তো আজকে লাস্টের দিকে। ছেলেরও খিদে পেয়েছে, অনেকক্ষণ হয়েছে, সেই সকালবেলায় খেয়েছিল একটুখানি, সেরালেক্স করে দিয়েছিলাম, এবেলা আবার একটুখানি, তো কালকের দুধ ছিল সেটা সকালবেলায় খাইয়েছি, তো আর এই বেলা একটা নতুন প্যাকেট বের করে জাল করে দিয়েছি। তো আমি স্নান করে এসে বসিয়ে দিয়েছি দুধ জাল হতে, আর ওকে সেরালেক্স একটুখানি করে খাবো, ওর খিদে পেয়েছিল, কান্না করছিল, তো হাতে দিয়েছি, এবার দুধটা জাল হলে সেরালেক্সটা খাওয়াবো। আর কাপড় ধুয়ে দিয়েছি, এবার মেলার জায়গা নেই, পাশে করে দিদি কাপড় মেলে আছে, তো আমার কাপড়গুলো বালতিতেই আছে, পরে ওনাটা শুকিয়ে গেলে তারপর আমারটা মেলে দেবো। কি হয়েছে কি হয়েছে কি বিল্টু পাপা দুষ্টুমি, শুধু দুষ্টুমি, তুমি চারিলেশ খাবি, দুধ খাবি, দুধ দেখছ কিভাবে মারছি, এত বড় সাহস। আর বেশিটা দেখো সকালবেলা বিছিয়ে দিলাম, এবার ও কি করলো খাবার ফেলে দিয়েছিল, তো আবার আমি তুলে ওইটা বিছিয়ে ওইটা আবার ধুয়ে দিলাম, তো দুটো বেডশিট ধুয়ে দিয়েছি একসঙ্গে। বাচ্চাদের করে এই হয় গো, মানে যখন তখন কাপড় ময়লা হয়ে যায়, ধোয়া কাপড়। বাবা বসে পড়ো, পড়ে যাবে তো নিচ্ছি, বসো। কি হয়েছে যা বাবা, বিস্কিটটা ভেঙে দিলে, দুষ্টুমি এত করে না, কি আর বলবো। চলো আমি দুটো জাল হয়ে গেছে, ওর সেরালেক্সটা রেডি করে নিই। গুড ইভিনিং গাইস, আর এই যে দেখো
এক কাপ চা করে নিয়েছি আর সঙ্গে বিটিনিয়া বিস্কুট। তো এটা চাটা খেয়ে সকালে দুপুরবেলা যে কাপড় ধুয়েছিলাম সেগুলো মেলে দিইনি, তো এবার যাব সেগুলো মেলে দেব। তারপর তো রাত্রে রান্না বান্না করতে হবে, 6:30 বেজে গেছে। তো কিছুক্ষণের মধ্যে এই আধা ঘন্টার মধ্যে 7:00 বাজতে বাজতে তোমাদের দাদাও চলে আসবে, তারপর বসিয়ে দেবো রাত্রে রান্না। তো দেখা যাক তোমাদের দাদা কি নিয়ে আসে, তো যেটা নিয়ে আসবে রান্না করব। তো চলো, আমি চাটা নিয়েছি বিকালে রান্না বান্না, আর এই যে করছি মুসুর ডাল বসিয়েছি, তারা তো এখানে আমি মুসুর ডাল বসিয়ে দিয়েছি, আর এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর করবো বেগুন পোড়া। ততক্ষণে আমি এদিকে মানে শস্য তো শেষ হয়ে গেছে, তো প্যাকেটটা কেটে নিই, তারপর বসিয়ে দেব বেগুনগুলো কেটে নেব। তো সিম্পলি রাত্রের ডিনারে থাকবে ডাল আর বেগুন পোড়া। তো দেখো বেগুনগুলো কেটে নিয়েছি, আর এইভাবে না উপর দিকে চাক 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 করে নেবো, তাহলে মশলাটা ভেতরে ভালো করে ডুববে। আর এদিকে আমি পুরো বেগুনটাই কেটে নেবো, একটা বেগুন তো পুরোটাই বড়া করে নেবো। আর এদিকে আমার ডালটা জাল হয়ে গেছে, তো এটা ফেনাটা কেটে নেবো। ডালটা এইদিকে হয়ে গেছে সেই কারণে সবাসটা দিয়ে নেবো। তো এখানে তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি আর জিরে দেব, তারপর পেঁয়াজ রসুন একদম লাল করে বাজবো। ডাল মানে যে কোনো ডাল দেখবে সম্বাসের কাছেই স্বাদ। তো ডাল যদি ভালো করে সম্বাস মানে জাল করে নিতে পারো, গরম গরম একটা সম্বাস নিতে পারো, তাহলে দেখবে ডালের যে শব্দ, সম্বাসের একটা শব্দ হয় না, সেটা দিয়ে বোঝা যায় ডালের টেস্ট কীরকম হবে। তো আজকে ডালটা প্রচণ্ড টেস্টি হয়েছিল, তবে আমার কিন্তু প্রচণ্ড ভয় করে ডাল সম্বাস দিতে, অল্প অল্প করে তাই চাচ্ছিলাম। আর এইদিকে দেখো বেগুন পোড়ার জন্য মশলাটা রেডি করে নিচ্ছি। তো এখানে দনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েছি, এইখানে নুন নিয়ে নেবো, আর একটুখানি চিকেন মশলা আছে ঘরে, তো সেটা ভাবছি অল্প একটুখানি দিয়ে, আর তারপর বেগুন বড়া সব কিছু মানে মশলাগুলো দিয়ে বেগুন বড়াটি মিক্স করে নেবো। আর বেগুন বড়াগুলো ভেবেছিলাম বেসন দিয়ে করবো, তারপর অনেকটা বড়ো বড়ো করে কেটেছি, তো এইরকম বড়ো বড়ো করে কেটে বেসন ছাড়া করলেই বেশি ভালো লাগে, তো সেই কারণে করলাম। গরম ভাতের সাথে দেখবি বেগুন বড়া হলে আর কিছু লাগে না, কিন্তু আমি রাত্রে ডিনারের জন্য এই কেক বলে ডালই করলাম। তো এদিকে দেখো শসা কেটে নিচ্ছি, কুশা চাড়িয়ে রেখেছিলাম বেগুন বড়া বসিয়ে, আর তারপর এখন কেটে নিচ্ছি। তো দেখবে গরমের সময় না রায়তা হলে বেশ ভালো লাগে, যে কোনো খাবারটা অনায়াসে খাওয়া যায়, অনেকটা টেস্টি লাগে, আমার তো লাগে এটলিস্ট। তো ফ্রিজে দই রাখা ছিল, বের করে নিলাম, আর এই যে দেখো রায়তা করার জন্য এরকম না বুন্দির প্যাকেট পাওয়া যায়, তো এগুলো মশলা মানে মশলাওয়ালা বুন্দি, তো ব্যাস রায়তাতে আর কিছু দিতে হয় না, ওই বুন্দিটা মিক্স করে নিলেই হয়। আর এই দেখো রান্নাবান্না ডাল হয়ে গেছে, আর শসায় দিয়ে কেটে নিয়েছি, বুন্দিটা রায়তাটাও রেডি হয়ে গেছে, আর বেগুন বড়া করে নিয়েছি, আর আরেকগুলা বসিয়ে দিয়েছে, আর এদিকে দেখো সাদা ভাতটাও রেডি হয়ে গেছে। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। যারা যারা এতক্ষণ আমার ভিডিওটি ওয়াচ করলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের জন্য আমি ভিডিওটি এখানেই শেষ করছি, গুড নাইট, টাটা, বাই বাই।